বর্তমান ট্রেন্ড হয়ে গেছে নচযুক্ত ডিসপ্লে। তাই প্রায় সমস্ত মোবাইল মেকারই আইফোন 10 মতো নচযুক্ত ডিসপ্লে আনছে তাদের লেটেস্ট মোবাইলগুলিতে। তাই আজকে আমি আমার আজকের ভিডিওতে করব বাজেট সেগমেন্টের দুটি সেরা নচযুক্ত ডিসপ্লেওয়ালা ফোনের মধ্যে তুল্যমূল্য বিচার। আজকের ভিডিওতে আমরা করব আসুস জেনফোন 5 এবং ভিভো V9 ফোন দুটির মধ্যে সাইড বাই সাইড কম্প্যারিজন, জানব ফুল স্পেসিফিকেশান, প্রাইস ও সবশেষে জানাবো আমার সৎ মতামত, যাতে আপনি সহজেই ডিসাইড করতে পারেন কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ফ্রেন্ডস, আমি রেজাউল আর আপনারা দেখছেন টেকনোরেজ বাংলা টেকনোলজি চ্যানেল। তাহলে সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। প্রথমেই শুরু করা যাক বিল্ড কোয়ালিটি দিয়ে। আসুস জেনফোন 5 ফোনটিতে আছে অ্যালুমিনিয়াম ফ্রেম ফ্রন্ট ও ব্যাক গ্লাস মেটেরিয়ালের, যেখানে ভিভো V9 ফোনটির ফ্রেমটি হলো অ্যালুমিনিয়ামের এবং ফ্রন্ট গ্লাস মেটেরিয়াল ও ব্যাক পলিকার্বনেটের। যেহেতু আসুস জেনফোন 5 ফোনটিতে ব্যাক ও ফ্রন্টে গ্লাস মেটেরিয়াল আছে, তাই জেনফোন 5 ফোনটি ভিভো V9-এর থেকে বেশি প্রিমিয়াম লুক দেবে। আসুস জেনফোন 5 ফোনটির থিকনেস হলো 7.9 মিলিমিটার ও ওজন হলো 155 গ্রাম, যেখানে ভিভো V9 ফোনটি থিকনেস হলো 7.9 মিলিমিটার এবং ওজন হলো 150 গ্রাম। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে দুটি ফোনেরই থিকনেস এবং ওজন প্রায় সমান। এবারে আসা যাক ডিসপ্লেতে। জেনফোন 5 ফোনটিতে আছে একটি 6.2 ইঞ্চির নচযুক্ত IPS ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1080x2446 এবং পিক্সেল ডেন্সিটি হলো 402 PPI, যেখানে ভিভো V9 ফোনটির ডিসপ্লেটি হলো একটি 6.3 ইঞ্চির নচযুক্ত ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1080x2280 এবং পিক্সেল ডেন্সিটি হলো 400 PPI। দুটি ফোনের ডিসপ্লেই কর্নিং গরিলা গ্লাস দ্বারা সুরক্ষিত। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে দুটি ফোনের ডিসপ্লেই প্রায় সমমানের। এবারে আসা যাক ফোন দুটির ব্যাক ক্যামেরায়। জেনফোন 5 ফোনটির ব্যাকে আছে একটি ডুয়েল ক্যামেরা সেটআপ, যার একটি হলো 12 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হলো f1.8 এবং পিক্সেল সাইজ হলো 1.4 মাইক্রন, এবং অপর ক্যামেরাটি হলো 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, যার অ্যাপারচার হলো f2.0 এবং পিক্সেল সাইজ হলো 1.12 মাইক্রন। সাথে আছে PDAF ফেস ডিটেকশন অটো ফোকাস, জাইরো EIS এবং ডুয়েল টোন ডুয়েল LED ফ্ল্যাশ। যেখানে ভিভো V9 ফোনটিরও ব্যাকে আছে একটি ডুয়েল ক্যামেরা সেটআপ, যার একটি হলো 16 মেগাপিক্সেলের, যার অ্যাপারচার হলো f2.0 এবং অন্যটি হলো 5 মেগাপিক্সেলের, এটিরও অ্যাপারচার f2.0। সাথে আছে ফেস ডিটেকশন অটো ফোকাস ও ডুয়েল LED ফ্ল্যাশ। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে খাতায় কলমে জেনফোন 5-এর ব্যাক ক্যামেরার থেকে ভিভো V9-এর ব্যাক ক্যামেরা একটু বেশি শক্তিশালী, কিন্তু জেনফোন 5-এর ব্যাক ক্যামেরায় ফিচার একটু বেশি আছে। এবারে আসা যাক ফ্রন্ট ক্যামেরায়। জেনফোন 5-এর ফ্রন্টে আছে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার হলো f2.0, যার পিক্সেল সাইজ হলো 1.12 মাইক্রন। সাথে আছে জাইরো EIS, যেখানে ভিভো V9-এর সামনে আছে একটি 24 মেগাপিক্সেলের ক্যামেরা, যার অ্যাপারচার হলো f2.0 এবং দুটি ফোনেরই ফ্রন্টে কোনো LED ফ্ল্যাশ নেই। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে ভিভো V9-এর ফ্রন্ট ক্যামেরাটি জেনফোন 5-এর থেকে অনেকটাই শক্তিশালী। দুটি ফোনই 2G, 3G, 4G, LTE ও VoLTE নেটওয়ার্ক সাপোর্ট করে। দুটি ফোনেই FM রেডিও এবং 3.5 মিলিমিটার অডিও জ্যাক আছে। দুটি ফোনই ডুয়েল সিম সাপোর্ট করে। দুটি ফোনেই এক্সটার্নাল SD কার্ড সাপোর্ট করে। জেনফোন 5-এ 400 GB পর্যন্ত SD কার্ড সাপোর্ট করে, যেখানে ভিভো V9-এ 256 GB পর্যন্ত SD কার্ড সাপোর্ট করে। জেনফোন 5-এ আছে হাইব্রিড সিম স্লট, কিন্তু ভিভো V9-এ আছে ডেডিকেটেড মাইক্রো SD স্লট। এবারে আসা যাক চিপসেট ও প্রসেসরে। জেনফোন 5 ফোনটিতে চিপসেট হিসাবে আছে কোয়ালকম SDM636 এবং প্রসেসর হিসাবে আছে স্ন্যাপড্রাগন 636 ক্রাইও 260 বেসড একটি অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড হলো 1.8 GHz এবং GPU হিসাবে আছে অ্যাড্রিনো 509, যেখানে ভিভো V9 ফোনটিতে চিপসেট হিসাবে আছে SDM626 এবং প্রসেসর হিসাবে আছে স্ন্যাপড্রাগন 626 অক্টাকোর প্রসেসর, যার ক্লক স্পিড হলো 2.2 GHz এবং GPU হিসাবে আছে অ্যাড্রিনো 506। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে দুটি ফোনেই স্ন্যাপড্রাগনের প্রসেসর আছে, তবে জেনফোন 5-এর প্রসেসরটি লেটেস্ট প্রসেসর ও জেনফোন 5-এর GPUটিও ভিভো V9-এর GPU-এর থেকে শক্তিশালী, তাই জেনফোন 5-এর পারফরমেন্স ভিভো V9-এর থেকে ভালো হবে। দুটি ফোনেই রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ প্রায় সব সেন্সরই আছে। জেনফোন 5-এ NFC সাপোর্ট আছে, কিন্তু ভিভো V9-এ NFC সাপোর্ট নেই। জেনফোন 5 পাওয়া যায় 4GB 64GB ও 6GB 64GB ভ্যারিয়েন্টে, যেখানে ভিভো V9 পাওয়া যায় শুধুমাত্র 4GB 64GB ভ্যারিয়েন্টে। এবারে আসা যাক ব্যাটারিতে।
আসুস জেনফোন 5 ফোনটিতে আছে একটি 3300 mAh এর ব্যাটারি, যেখানে ভিভো V9-এ আছে একটি 3260 mAh এর ব্যাটারি। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে দুটি ফোনেই প্রায় সমমানের ব্যাটারি আছে, দুটি ফোনেই OS হিসাবে আছে অ্যান্ড্রয়েড ওরিও। আসুস জেনফোন 5 ফোনটি পাওয়া যাবে মিডনাইট ব্লু ও মেটর সিলভার এই দুটি কালারে, যেখানে ভিভো V9 পাওয়া যায় ব্ল্যাক ও গোল্ড এই দুটি কালারে। জেনফোন 5 ফোনটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে, কিন্তু ভিভো V9 ফোনটিতে ফাস্ট চার্জিং সাপোর্ট নেই। এবারে আসা যাক প্রাইসে। জেনফোন 5 এর 4GB 64GB ইন্ডিয়ান প্রাইস হতে পারে 21,990 ইন্ডিয়ান রুপিস, এবং বাংলাদেশ প্রাইস কত হতে পারে এখনই বলা যাচ্ছে না। আর 6GB 64GB ভ্যারিয়েন্টের দাম এখনই বলা যাচ্ছে না, যেখানে ভিভো V9 এর ইন্ডিয়ান প্রাইস হলো 22,990 ইন্ডিয়ান রুপিস এবং বাংলাদেশ প্রাইস হতে পারে 29,500 বাংলাদেশি টাকা। এখানে একটি কথা বলে রাখি, আসুস জেনফোন 5 এর আরেকটি মডেল আছে যেটি জেনফোন 5 2018, সেটির দাম কম। এখানে আমি যে জেনফোন 5 এর কথা বললাম সেটি হলো জেনফোন 5 ZE620KL এই মডেলটির কথা। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে ফোন দুটির কনফিগারেশন ও প্রাইস প্রায় একই, শুধুমাত্র আসুস জেনফোন 5 এগিয়ে আছে প্রিমিয়াম লুক ও প্রসেসর এবং ফোনটিতে ফাস্ট চার্জিং সাপোর্টের জন্য, যেখানে ভিভো V9 শুধুমাত্র এগিয়ে আছে সেলফি ক্যামেরায়। তাই আপনার প্রায়োরিটি যদি বেশি প্রিমিয়াম লুক, বেটার পারফরম্যান্স ও ফাস্ট চার্জিং হয়, তাহলে চোখ বুঝে জেনফোন 5 নিতে পারেন। আর যদি আপনার প্রায়োরিটি সেলফি ফোন হয়, তাহলে ভিভো V9 আপনার জন্য। এখানে আমাকে যদি ফোন দুটির মধ্যে বাছতে বলা হয়, তাহলে আমি নেব আসুস জেনফোন 5। আর আপনাকে যদি ফোন দুটির মধ্যে চুজ করতে বলা হয়, তাহলে আপনি কোনটা চুজ করবেন কমেন্টে জানান। আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আরও সব নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর যদি কোনো মতামত বা প্রশ্ন থাকে নিচে কমেন্ট করুন। আজ তাহলে এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী পর্বে ফিরে আসছি আবার নতুন কিছু নিয়ে।